রান্না করব চিংড়ির মুঠো ভুনা। চিংড়ির মুঠো ভুনা? আচ্ছা, মুঠো করে চিংড়িটাকে আমরা ভুনা করব। ওকে, চিংড়ির মুঠো ভুনা কিভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই আমরা দেখব। তার আগে দেখে নেই কি কি উপকরণ লাগছে। চিংড়ির মুঠো ভুনা উপকরণ: চিংড়ি মাছ 500 গ্রাম, তেল পরিমাণ মতো, নারকেল বাটা 2 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, ডাবের পানি 4 চা চামচ, চালের গুঁড়া আধা চা চামচ, ঘি আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবারে চলে যাচ্ছে মূল রান্নায়। প্রথমে আমরা চুলাটা জ্বালিয়ে নিব। হ্যাঁ, হয়েছে। এই রান্নাটাও আমাদের আগের মতনই সরিষার তেলে হবে। আচ্ছা, আমি এখানে 4 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি 1 চা চামচ। ওকে, নারিকেল বাটা? নারিকেল বাটা দেব। নারিকেল বাটা দিচ্ছি 2 চা চামচ। অলরেডি আমাদের তেল কিন্তু গরম হতে শুরু করেছে, হ্যাঁ, তাই একটু একটু নাড়বো, আর একটু একটু আমি মশলাটা দিব। থ্যাংক ইউ। মিশ্রিত, তুমি আবার এই পাশে চলে আসো, তেলের ছিটে আসতে পারে যায়। এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে মরিচ গুঁড়োটা একটু বেশি দেব, কারণ এখানে কাঁচা মরিচ ইউজ করব না। আচ্ছা, শুকনো মরিচটা দিচ্ছি। এখন 1 চামচের মতো দিতে পারেন, আর কেউ যদি ঝাল কম খান তাহলে একটু কমও দিতে পারেন, যার যার স্বাদ অনুযায়ী। হ্যাঁ, এরপর এর মধ্যে জিরা গুঁড়োটা দিয়ে দিব। জিরা গুঁড়ো দিব 1/2 চা চামচ। সব মশলা একে একে আমরা দিয়ে দিচ্ছি। এরপর লবণটাও দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ। আচ্ছা, একটু কমিয়ে দিন। হ্যাঁ, এবার চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে আমরা এর মধ্যে একটু অল্প একটু পানি দিয়ে নিব। নর্মাল পানিটা আমরা একটু কম ইউজ করবো এটার মধ্যে। আচ্ছা, এই রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে, ইউনিক যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ডাবের পানি ইউজ করব এর মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা কেন ব্যবহার করছি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার নিজের একটু আবিষ্কার করা রেসিপি, নিজে নিজে এটা ট্রাই করেছিলাম। তো দেখলাম ডাবের পানিটা যখন আমরা দিই রান্নার মধ্যে এটা খুব ভালো একটা টেস্ট হয়। আচ্ছা, বাটার জন্য আমি এখানে একটু বড় চামচ ইউজ করছি, টেবিল চামচ ইউজ করছি। প্রথমে আমরা 2 চা চামচ ডাবের পানি দিয়ে দিলাম। ওকে, কেক বানানোটা সবচেয়ে বেশি ভালো লাগে। বেশিরভাগ রন্ধনশিল্পীরই মনে হয় বেকিংটা পছন্দ, মানে আমি যতজনকে জিজ্ঞেস করি প্রায় সবাই বলে যে বেকিংটাই বেশি পছন্দ। এটা কেন আসলে কি মনে হয়? অ্যাকচুয়ালি ওভাবে, মানে আমি অনেককে আবার শুনেছি যে স্ন্যাক্স বানাতে পছন্দ করে। আচ্ছা, আবার আমার যেমন বেকিংয়ের মধ্যে শুধু কেকটা নিয়ে খুব আগ্রহ থাকে। আচ্ছা, মানে এক একবার কেকের এক একটা ফ্লেভার চেঞ্জ করা বা নতুন কিছু অ্যাড করা বা এই ইনগ্রিডিয়েন্টটা না দিলে অন্যটা দিলে কেমন হবে, এটা নিয়ে আমার খুব ভালো লাগে। বেসিক্যালি যেটা আমার মনে হয় যে বেকিং করতে গেলে সব কিছু একসাথে নিয়ে বসে দেবো, ঝামেলাটা একটু কম, টাইমটা কম কনজিউম করে। আচ্ছা, এটা একটু যখন ফুটে আসবে তখন একটু করে তেল উঠছে হালকা। হ্যাঁ, তার মানে মশলাটা আমাদের কষানো প্রায় হয়ে এসেছে। আমরা এর মধ্যে তখন আরও 2 টেবিল চামচ ডাবের পানি দেব। এটা মোট 4 টেবিল চামচ আমরা ইউজ করব, কিন্তু মানে ডাবল করে দেব, ধাপে ধাপে দেব। চাইলে এখানে কি একটু বেশিও দিতে পারে, আমি একটু এখন বেশি দিচ্ছি কারণ একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি আর কি। এখানে চিংড়ি মাছ বাটা আছে 250 গ্রামের মতো, আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিংড়ি মাছের মাথার লেজটা ছাড়িয়ে নিয়েছি,
আর বাকিটুকু হচ্ছে অনেকে একটু ছোট ছোট করে কেটে বেটেও নিতে পারে বা আমি এখানে হচ্ছে হালকা একটু গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে এখন আমি চালের গুঁড়া দেব একটু। চালের গুঁড়াটা দিচ্ছি 1.5 চা চামচ। এখানে লবণটা খুবই কম দেব, আধা চা চামচের থেকে একটু কম দিচ্ছি। আচ্ছা, কারণ আমাদের অলরেডি যে ভুনাটা করছি ঝোলের মধ্যে আমাদের লবণ দেওয়া আছে। আমি এটা হাত দিয়েই মাখছি। চালের গুঁড়োটা অ্যাড করার কারণটা হচ্ছে চালের গুঁড়োটা এখানে মিশ্রণটাকে টাইট করে ফেলবে। আচ্ছা, যাতে ঝোলের মধ্যে দিলে এটা কখনো হচ্ছে ভেঙে না যায়, গলে না যায়। হ্যাঁ, এটার জন্য খুব ভালো করে মাখতে হয় চালের গুঁড়োটা দিয়ে। খুব টাইট হয়ে আসছে এটা, জাস্ট এরকম একটা টেক্সচার পাবো আমরা। এরপর হাতে একটু তেল নিব আমি, কারণ এই জিনিসটা যদি একদম শুকনোভাবে করি মুঠোটা ঠিক হবে না, তাই হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে হাতটাকে একটু অয়েলি করে ফেলবো। এরপর খুব ছোট ছোট সাইজ নেব, ছোট ছোট সাইজ নিয়ে জাস্ট, নামটাই তো হচ্ছে মুঠো ভুনা, মুঠের মধ্যে জাস্ট মুঠ করা, এই জিনিসটাই হচ্ছে এটা স্পেশালিটি। আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি বলের মতো করে করে। হ্যাঁ আচ্ছা, চিংড়ি মাছটা তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আমি না খুব তাড়াতাড়ি করে দিলেই হয়ে যায়। তারপরে এটা ভাজা মানে ভুনাটা হয়ে গেলে কি আমাদের তৈরি হয়ে গেল মুঠো ভুনা? হ্যাঁ। ওকে, এরপর কি আর কোনো কিছু অ্যাড করার কোনো ব্যাপার আছে? এরপর জাস্ট ঘি অ্যাড করবো আমরা। আচ্ছা, আমরা মুঠোগুলোকে ব্রেকে লাগিয়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, এখন জাস্ট একটু উল্টে পাল্টে নেব। চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, এটা আপনি ঝোলটা কেমন খাবেন এটার উপর ডিপেন্ড করে। আমরা ঝোলটা ঝোল ঝোল রাখছি। হ্যাঁ, আমরা একটু ঝোল ঝোল রাখছি, এই জন্য আমরা একটু আগিয়ে দিয়ে দিলাম যাতে ঝোলটা বেশি টানো না লাগে আমাদের। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, 2-3 মিনিট রাখলেই পুরোটা সিদ্ধ হয়ে আসবে। মিশ্রিতা কেমন লাগছে, খেতে ইচ্ছে করছে? আচ্ছা, তুমি কি গান কবিতা কিছু পারো? কবিতা পারো, একটা কবিতা করে শোনাও তো। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে আছে ভরা মন, মানুষ হইতে হবে এই চারপণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে নিচে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রায়, সেই ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। বাহ কি সুন্দর, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর কেরম করে বলে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। আমাদের চিংড়ি মুঠো ভুনা তো হয়ে এসেছে কাছে কাছে, এখন লাস্টে আমরা হচ্ছে একটু ঘি দিয়ে নেব। ঘি একদম অল্প দিয়ে নিচ্ছি আমি, আধা চা চামচের মতো, জাস্ট গন্ধের ফ্লেভার অ্যাড করবে, গন্ধের জন্যই দিয়ে দিচ্ছি আমি। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম আধা চা চামচের থেকে কম দিতে পারেন। তো লাস্ট একটা টাচ করে আমরা এটাকে উঠিয়ে নেবো। ওকে, আমরা তাহলে সারাক্ষণ জিনিসটা নিয়ে নিই, চলো এটাও আমরা পুরোটা গ্রেভি ছড়িয়ে দেবো। কি বানালে এটা আমার জন্য? চিংড়ি মাছের মুঠো। চিংড়ি মাছের মুঠো ভুনা, থ্যাংক ইউ সো মাচ মিশ্রিতা। দর্শক, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মুঠো ভুনা। এটা আপনারা বাসায় কিভাবে তৈরি করবেন সেটা আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ বাটা, নারকেল বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, পানি ও ডাবের পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। বাটিতে চিংড়ি মাছ, চালের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
এবার মশলায় মাখানো চিংড়ি মাছ গোলাকার করে ফ্রাই প্যানে কষানো মশলায় দিয়ে রান্না করুন। সবশেষে ঘি ও গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিংড়ির মুঠো ভুনা।